ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া আদা والصلاه ওয়া সালামু আদা এক সময় তো বঞ্জিস করেছিলেন যে উজর অঙ্গগুলা কয়বার করে ধোদা করতে হবে বা একজন বলছেন যে তিন বার তিন বাড়ি ধোদা করতে হবে তো তিন বার মাসা করতে হবে এরকম কিছু বলেছেন তো এটা সঠিক কথা দোর কি সম্মানিত বোন উজর অঙ্গগুলা জি একবার দুই বার পর্যন্ত ধোদা করা যায় যেমন আপনি হাত ধুবেন হাত ধোয়া অর্থ যে পরিপূর্ণ ভালো করে এক বাধ্যত করা কোন পর্যন্ত পরিপূর্ণ এক ধুত করা এটা এক বাধ্যত করা এইভাবে তিনবার পর্যন্ত ধোয়া যায় তিনবার পর্যন্ত ধোয়া যায় আর তিন যদি ধুবে এমনটি না কারোর একবার পরিপূর্ণ ধুয়ে যদি হয়ে যায় একবারই ইসে ধুতে পারে দুই বার তিনবার পর্যন্ত ধোয়া যায় তিনবার বেশি ধোয়া যাবে না তিনবার বেশি ধোয়া যাবে না তার মানে একবার পরিপূর্ণ ধোয়াকে একবার বলে তাই মুখমন্ডল বলেন হাত বলেন পা বলেন যাই বলেন এগুলা পরিপূর্ণ ধোয়াকে এইভাবে পরিপূর্ণ ধোয়া আর পরিপূর্ণ ভালো করে উজু করার মাধ্যমে সালাত কবুলের একটা মাধ্যম তাই উজু অঙ্গগুলা একবার পরিপূর্ণ ধোয়া অথবা দুই তিনবার এভাবে ধোয়া যাই এভাবে ধোয়া যাই তাই পরিপূর্ণ ভালো করে উজু করার মাধ্যমে যদি কেউ ভালো করে উজু করে তাহলে আপনার এক তৃতীয় অংশ কথা বলা হয়েছে খাদিসে যে সেজন্য এক তৃতীয় অংশ নেকি পেলো তার মানে একটা হারি সুরে সাল্তা সোলো সাল সাললাম বলছেন যে আপনার সালাতে তিনটে এক অংশ একটা এক অংশ একতৃত অংশ উজুর অজু উজু পরিপূর্ণ করে করতে হবে আর অংশ হলো যে রুকু রুকু পরিপূর্ণ ভালো করে করতে হবে রুকু আপনার গোটা বডি যা আছে যেভাবে রুকু একপরে খাড়াও না নিচমোখ না রুকুটা যাতে ঠিক হয় এভাবে রুকু করতে হবে এতে একতৃত্ব অংশ নাকি রয়েছে আর শিষ দে শিজ দেতে একতৃত্ব অংশ নাকি রয়েছে শিষ দেওয়াটা ঠকর ঠকর করে নয় ধীরে স্থিরে স্ত্রীর করতে হবে এবং আলবানি রহেমাল্লাহ তার সিলসিলা সহিয়া গ্রন্থে আশে নিয়ে তাই রুকো শীত দেয়া গুলা এবং উজু এগুলা ভালো করে করার মাধ্যমে আমাদের সাদা দেয় করতে পারলো যেন কবুল করেন আল্লাহ আলম